আজ আমি সত্যি বলতে খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম যে তোমাদের জন্য আজকে কি রেসিপি নিয়ে আসবো। তারপরে যখন দেখলাম ঘরে ফ্রিজ আছে, তাহলে ফ্রিজ ফ্রাই করা যাক। জানি জানি অনেকে আছো যারা আমার মতো মাছ পছন্দ করো না, কিন্তু এই রেসিপি একবার খেলে মুখে কিন্তু লেগে থাকবে, এটা কিন্তু মানতেই হবে। চলো এবার আমি মশলাগুলো বলে দিই। লাল লঙ্কা বাটা, চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ। তো চলো চলো এবার রেসিপিটা ট্রাই করি। এবারে তো ফার্স্ট টাইম একটা ইয়া বড় মাছ নিয়েছি, তারপরে সেটাকে স্নান করে নিয়েছি। জানি জানি অনেকেই বুঝতে পারোনি, মানে আর কি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মশলা দিয়ে ভালো করে মাছটাকে গায়ে হলুদ করে নিচ্ছি। ভুলেও যেন গায়ে হলুদে এই মশলাগুলো দিও না, তাহলে কিন্তু তার অবস্থা খারাপ, যেহেতু লঙ্কা বাটা আছে। এবারে বেশ অনেকক্ষণ ধরে মশলা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে আমি মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে ফ্রাই করার পালা। দেখো কতটা সুন্দরভাবে আমি মশলাটা চারিদিকে মাখিয়ে নিয়েছি, দেখে কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো হলুদ হলুদ, বেশ ভালো লাগছে। এবারে আমি প্যান বসিয়ে নেব। প্যানটা হালকা হিট হলে তার মধ্যে দেবো সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে হিট করে নেব, না হলে কিন্তু মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তেলটা একটু ভালো করে হিট হয়ে গেলে তার মধ্যে মাছটাকে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পালা। মাছটাকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ফ্রাই করে নেব। সব দিক কিন্তু দেখে শুনে ভালো করে ফ্রাই করে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা না থাকে। তো আমি কিন্তু ভালো করে মাছটাকে কিন্তু ফ্রাই করে নিয়েছি। মোটামুটি আমার কিন্তু ফ্রাই করা কমপ্লিট। তো ফাইনালি আমার কিন্তু ফিশ ফ্রাই রেডি। রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে আবারও একটা ভিডিওতে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও। তো এই যে আমার ফিশ ফ্রাই রেডি, তো কেমন লাগলো অবশ্যই জানিও। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। টাটা।